নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে সরাসরি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো রাজ্যের বিডিও অফিসগুলিতে পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতায় আবেদন করতে হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। বিডি অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব ডি অফিসে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এখানে কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট তোমাদের জন্য তুলে ধরছি তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে বিডিও অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটিতে যদি ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে অফলাইনে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং অফলাইনের ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেফিনেটলি কিন্তু তোমরা ড্রেসক্রিপশান বক্স ফলো করতে একদমই ভুলো না সেখানেই কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেটা তোমাদের অবশ্যই জানাবো যে কীভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে আর কী কী যোগ্যতায় ফর্মটি ফিল আপ করতে হবে তাহলে চলো বন্ধুরা দেখে আজকের পুরো ডিটেলসটি তো প্রথমেই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো রাখা হয়েছে সেগুলো বলে দিই প্রথমেই থাকছে কিন্তু ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে এবং কম্পিউটারে কিন্তু এস ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান বা বেসিক কম্পিউটারের যে নলেজটা সেটা কিন্তু থাকতে হবে গ্র্যাজুয়েশান পাস এবং তোমার কিন্তু ক্যান্ডিডেটের কম্পিউটার অ্যাপ্লিকেশান এই ধরনের যে কোয়ালিফিকেশান সেই সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে তবেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে সেকেন্ড পোস্ট দু হাজার সরি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে বয়স সীমা রাখা হয়েছে সেটিতে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে এখানে বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি পাবে পাঁচ বছর এবং ওবিসিরা পাবে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় তারপরেই আসছি তোমাদের সিলেকশান সিলেকশান হবে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর ওপরে ভিত্তি করে রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম আলাদা করে সিবিডি টেস্ট এগুলো কিছুই হবে না শুধুমাত্র একটি প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং যার মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে সরাসরি নিয়োগ করা হবে আবেদন কিন্তু চলবে নয় আট দু পর্যন্ত ইন্টারভিউ হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু তোমাদের নয় আট দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমার জমা করা হবে আবেদনপত্র এবং তারপরেই কিন্তু জমা করলে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ কবে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে চাকরি প্রার্থীদের জানিয়ে রাখি যেহেতু এটি একটি গ্রুপ সি পদের আন্ডারে রিক্রুটমেন্ট সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে এই কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এটা রাখা হয়েছে বেতনের কথা যদি বলি তাহলে কিন্তু ফিফটিন টু টোয়েন্টি কে কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেয়া হবে এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যেহেতু এটি একটি অফলাইন ফর্ম ফিল করতে হচ্ছে সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু অফলাইনের ফর্মটিকে ডাউনলোড করে আবেদন করতে পারবে তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল করতে চায় তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারে এছাড়া আরও জানিয়ে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক যদি ফর্ম ফিল করতে চাও ডেফিনেটলি ড্রেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো চাকরি প্রার্থীদেরকে জানাই এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না সরাসরি তোমরা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারছ এখানে আবেদন করার জন্য প্রথমে নিজের ব্লক লেটারে নিজের নাম সেকেন্ড ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম থার্ড অ্যাড্রেস পারমানেন্ট প্রেজেন্ট অথবা কন্ট্যাক্ট নাম্বার যা যেটা সে কিন্তু এখানে সেটাই দেবে পারমানেন্ট এবং প্রেজেন্টের মধ্যে ফিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে লিখতে হবে আর এখানে বলে রাখি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া সরি অল ওভার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে তারপরে আসি ডেট অফ বার্থ ডেট অফ বার্থের কথা যদি বলি সেক্ষেত্রে চাকরি প্রার্থীর যে তারিখ এখানে লিখবে সেই তারিখের যে কোনো একটি কিন্তু সার্টিফিকেটও তোমার কাছে থাকতে হবে যেমন তুমি যদি এখানে দাও সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে তারপরে এক এক দু হাজার চব্বিশে নিজের বয়স মাস কত কী হয়েছে সেটা এখানে লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে লিখে দিতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কি রয়েছে সেটা এখানে দিতে হবে মানে কোন কোর্স করেছ কম্পিউটারে সেটাও কিন্তু তোমার এখানে লিখতে হবে এবং তারও কিন্তু সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে এখানে বলা হচ্ছে যদি কোনো জায়গায় কাজ করে থাকো বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এটা লিখতে পারো আর ডেট প্লেস সিগনেচার করে কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে আবারও জানাচ্ছি রাজ্যের বিডিও অফিসে কিন্তু এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে আবেদন তোমরা করতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই করে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এই ডাটা এন্ট্রি অপারেটর বা গ্রুপ সি পদে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে তোমাদের বলে দিই ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এখানেই কিন্তু তোমাদের ফর্মটিকে ফিল আপ করে পাঠাতে হবে তো বন্ধুরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারো আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও